জেলার সরিষা ভিন্নসাদ আয়োজিত কৃষি ও স্বনির্ভর মেলার 11তম দিনের আজকের শেষ দিন। শেষ দিনের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী শ্রীরেখা। সবার মধ্যে এখন 100% লাভ দেখছি আমার তরফ থেকে সবার জন্য। ইটস 100% লাভ লাভ লাভ। আমাকে গাইতে বলো না, কিন্তু আমি গাইতে পারবো না। খুব ঠান্ডা পড়েছে কি, খুব শীত করছে? আমার গরম লাগছে, আমি একটু জ্যাকেটটা খুলি। ড্রেসটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি সরিষা গ্রামী ভিন্ন স্বাদ নামটা শুনি আমার ভীষণ ভালো লাগছে। ভিন্ন স্বাদ, আমরা সবাই ভিন্ন ভিন্ন স্বাদ চাই একটা জীবন। নানান রকম যত টক ঝাল মিষ্টি নোনতা সব রকমের স্বাদ যেন আমাদের জীবন ভরে রাখে। সো বছরের প্রায় শেষে আপনাদের সামনে আমি শ্রীরেখা মিত্র, আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ যারা এই মেলা কমিটির আয়োজকদের জন্য, আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের জন্য। এন্ড ইন অ্যাডভান্স আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। হ্যাপি নিউ ইয়ার বলো আমাকে, এই তো বললাম ভিড়ের মধ্যে একজন বলল না ভাই, বুঝতে পারবো না, সবাই মিলে বলো চলো। রেডি, 1 2 3 গো। আমরা সবাই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু লাইটটা বন্ধ হলে আমি একটু আপনাদের দেখতে পাই, আমার চোখটা ইয়ে হয়ে যাচ্ছে আর কি। বা আমি দারুণ আছি, আমি ফার্স্ট ক্লাস আছি। কিন্তু সবসময় কি আমরা দারুণ থাকি? থাকি না বোধহয়, তাই না? কিন্তু আমাদের টার্গেটটা রাখতে হবে যেন আমরা ভীষণ ভালো থাকতে পারি। আজকে খুব ভালো নেই হয়তো, কিন্তু কালকের দিনটা যেন আমরা আজকে যেরকম আছি তার থেকে যেন কালকে ভালো থাকি, পরশু দিন যেন আরো ভালো থাকি। কি করি, আমি একটু গান গাইবো না কি করবো বলবো তো, বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যালো, আপনাদের প্রত্যেকের জনপ্রিয় অভিনেত্রী, বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীরেখা মিত্র বলছে, আজকে যতটুকু ভালো আছি তার থেকে আগামীকাল যেন আরেকটু ভালো থাকি, এটাও যেমনি ঠিক কথা। কিন্তু আজকে সবাই কি ভালো আছি? কেউ ভালো আছে, কেউ ভালো নেই, ঠিক এইভাবেই চলছে, এটাও যেমনি সত্য। তার পাশাপাশি এই মুহূর্তে জনসমুদ্র প্রত্যেকে শ্রীরেখা মিত্রকে দেখে যে যেমনই থাক এক্ষুনি ভালো হয়ে গেছে, কি তাই তো? তাই এই জনসমুদ্রের মাঝখান থেকে একবার জোরদার হাতে তালি সবাই মিলে এভরিবডি, আরে চিও, এটাকেই বলে ভালোবাসা। তাই ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটা কিশোর কুমার একটা গানও আছে। তাই আপনাদের জন্য আর্টিস্ট আজকে আর টিভির পর্দায় সিনেমার পর্দায় একদম সাক্ষাৎ। তা আর্টিস্ট আপনাদের সঙ্গে গল্প করবে আর আপনারা আর্টিস্টের সঙ্গে আড্ডা মারবেন, কিন্তু পাশাপাশি যার শেষ ভালো তার সব ভালো, সবাই সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা কামনা রাখছি। তো চলুন, সরিষা ভিন্ন স্বাদের আজকের এই কর্তৃপক্ষকে জানাবো অনেক ধন্যবাদ যে এত দূর দূরান্ত থেকে দর্শকবৃন্দরা এসছেন শ্রীরেখা মিত্রর জন্য এবং আজকের এই মেলার জন্য। তাই মেলা কমিটিকে জানাই অনেক ধন্যবাদ। আর সঙ্গে সঙ্গে আমার দিদির হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, আপনারা আড্ডা মারুন চলুন। হ্যাঁ, সব জায়গায় তো গান গাই বা একটু নাচি বা কিছু একটা করি, আজকে একটু আড্ডা মারতে ইচ্ছা হচ্ছে। আড্ডা মারা যায় কি? আড্ডা মারা যায় না, নাচ গান বোর হয়ে গেছে না, এত ফাংশন এত শো সবাই এসে গান গাইছে নাচছে, আড্ডা মারার লোকের অভাব। আজকাল এই যে সবার হাতে একটা ক্যামেরা হয়ে গেছে না, ক্যামেরা ফোন, সেখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত আর ফেসবুক ইনস্টাগ্রামে ব্যস্ত, আড্ডাটাই হয় না।
আজকাল আমরা কেউ কারোর বাড়িতেও যাই না, গল্পও করি না। আমি রেস্টুরেন্টে দেখেছি কাপল, একটা দম্পতি, প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এ ওর মতো কুটুর কুটুর করে যাচ্ছে হোয়াটসঅ্যাপে, ও ওর মতো কুটুর কুটুর করে যাচ্ছে, মেয়েটা একটু করে একটা ছবি তুলে সেলফি পাঠিয়ে, কেউ আড্ডা পারে না। প্রেম কোথায় করছো তোমরা? প্রেম করো ওই হোয়াটসঅ্যাপেই, প্রেম হোয়াটসঅ্যাপেও করো না, ঢপ মারছো। বছরের শেষে ঢপ মারলে নেক্সট ইয়ারটা ভালো যাবে না। যাই হোক, আমার এখন এই শীতে বেশ প্রেম প্রেম পায়। গরমকালে কিরম হাঁস ফাঁস না, মানে এসি ছাড়া চলা যায় না গরমকালে, মনে হয় বাবা প্রেম নো প্লিজ। শীতকালটা বেশ একটা ফুরফুরে সুন্দর এস একটা, হ্যাঁ, গান শুনলে ভালো হয়, কবিতা শুনলে ভালো হয়, প্রেমের কথা শুনলে ভালো হয়। তাহলে একটা প্রেমের গান গাই, তাহলে আমার জন্য একজন কোনো মেল সিঙ্গার দিতে পারো? তুমি গাইবে? দেবাশিস গাইবে? আহারে, দেবাশিস আমার জ্যাকেটটা ধরে দাঁড়িয়ে রয়েছে। দেবাশিসের সাথে কোনোদিনই আমি গান গাইনি। এখানে কোনো কেউ আছো মেয়েরা যারা গান গাইতে চাও? হ্যাঁ, ঠিক আছে, আমি ডেকে নেব। আপনি গাইবেন? বাহ, এই তো তোমাদের নিজেদের মধ্যে কত শিল্পী রয়েছে, ভেরি গুড। ঠিক আছে চলো, ভুলভাল লিরিক্স হতে পারে। হ্যাঁ, ফ্যাশন চেঞ্জ হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই বেল বটম, তার নাম প্যারালেল, তো তার নাম এই করে আবার ফিরে আসে। সো পুরনো জিনিসের একটা অন্য মাধুর্য থাকে। সো একটা পুরনো গান, আই থিঙ্ক ইউ লাভ ইট। এই গানটা গেয়ে তারপর আমরা করবো অন্তাক্ষরী খেলা যায়, ছেলে ভার্সেস মেয়ে। হ্যাঁ, ঠিক আছে, চলো ডান। অন্তাক্ষরী টিম তৈরি করো, তিন চার জনের মেয়েদের অন্তাক্ষরী একটা টিম তৈরি করো, তিন চার জনের।
Yeah.